মহতারাম, আপনি তো যুক্ত হয়েছেন, আলহামদুলিল্লাহ আপনাকে পেয়েছি। তো আমরা, বেয়াদবি মাফ করবেন, আমরা আপনার একটু পড়াশোনা কিভাবে কোথায় করলেন কি এটা একটু জানার খুব ইচ্ছে। আপনি যদি আপনার মতো করে বলতেন, অনেক কিছু না। না না না, ঠিক আছে, জাজাকুমুল্লাহ খের। এটা আপনি বরং প্রাসঙ্গিক প্রশ্নই করেছেন, কারণ আমাদের অনেক ভাইদের জানার বিষয়, জানার দরকারও আছে। আমার জন্মস্থান হলো লক্ষ্মীপুর জেলায়। আমরা জনাবলা সাহেব রহিমহল্লার নাম হয়তো শুনে থাকবো, ওনার বাড়ির পাশেই আমাদের বাড়ি। এবং লক্ষ্মীপুরের বরতলি মাদ্রাসা, খুব নাম করা ঐতিহ্যবাহী মাদ্রাসা, বরতলি মাদ্রাসা হয়ে আমরা বাড়িতে যেতে হয়। লক্ষ্মীপুরের বশিকপুর গ্রাম, ওলামায়ে গ্রামের গ্রাম বলা হয়। এবং এক বাড়িতেই, আমাদের পুরাতন বাড়িতে উমেদপুর বাড়ি বলে, সেখানে বলা হয়ে থাকে যে দারুলম দেওবন্দ থেকে পড়ুয়া অনেক আলেম একই বাড়িতে ছিলেন। এবং সংখ্যাটা আমার মনে হয় একটু অত্যুক্তি হয়, কিন্তু কবরস্থানে গেলে যখন সব মাওলানা মাওলানা লেখা দেখি, যাদের মৃত্যু আমার জন্মের আগেও হয়ে গেছে, তো তখন বুঝতে পারি যে আসলেই অনেক ওলামায়ে কেরাম এখানে ছিলেন, যদিও সে ঐতিহ্য এখন একেবারে শূন্যে কোঠা। তো লক্ষ্মীপুরে আমার জন্ম। এরপরে মাদ্রাসার পড়াশোনা বা দিনী পড়াশোনা প্রথমে তো মা বাবার হাতেই শুরু, বাসায় সব আমার মায়ের হাতে শুরু, আমার চাচার হাতে শুরু। এরপরে গ্রামে আমাদের স্কুলে ক্লাস থ্রি পর্যন্ত আমার যতটুকু মনে পড়ে আমি পড়েছি। এরপরে আমার বাবা আমাকে মাইজদি, অর্থাৎ নোয়াখালী জেলার যারা আছেন তারা জানেন, নোয়াখালীর জেলা শহর মাইজদি। এই মাইজদির অদূরে বোধহয় হরিনারায়ণপুর একটা গ্রাম, সেখানে দানামিয়ার মাদ্রাসা নামে একটা মাদ্রাসায় আমাকে ভর্তি করান। দানামিয়ার হোটেল নামে একটা নাম করা হোটেল, যারা নোয়াখালীর আছেন তারা জানেন, এই হোটেলের মালিক ওই মাদ্রাসা করেছেন মূলত। তো সেখানে নুরানির পড়াশোনাগুলো আমি শুরু করি, একেবারে নুরানি আলিম বাতাসা থেকে নুরানির প্রাথমিক এক দুই তিন জামাত, কওমি মাদ্রাসা ছিল এটা, কওমি মাদ্রাসা, জি। সেখান থেকে আমি চন্দ্রগঞ্জ, লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের গোয়ালিয়া মাদ্রাসায় পড়ি, বোধহয় উর্দু খানা শুধুমাত্র। এরপরে আমি চলে যাই হাতিয়াতে, হাতিয়া হুজুর রহমাহুল্লার কাছে, নাহভে মীর আমি সরাসরি হুজুরের কাছে পড়ি, মিজান আমি ওনার কাছে পড়ি। এবং হাতিয়া হুজুর রহমাহুল্লাহ আমাকে, আমার নামটা, আমাদের বিষয়ে আমার নামটা রেখেছেন হাতিয়া হুজুর রহমাহুল্লাহ, আমার নাম ছিল ভিন্ন, নাম ছিল আহমদ হুসাইন। তো হুজুরের কাছে যখন আমাকে নেওয়া হলো, আমার, আমি অনেক ছোট ছিলাম মনে পড়ে এখনো, তো হাতিয়া হুজুর রহমাহুল্লাহ যেহেতু মুফতি ফজলুর রহমাহুল্লাহর হাতে বানানো সাগরের ছিলেন, মেহরুল রহমান চিনেন, তো তিনি আমাকে বললেন, আমাকে আমাকে আমার যে ওস্তাদ নিয়ে গেছেন তাকে বললেন যে আহমদ হোসাইন কেন? বললেন যে সমস্যা কি? বললেন যে নামের শেষে হাসান, হোসাইন, আলী, এগুলো শিয়ারা চালু করছে, আমরা রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি পরিবারকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসি, ঠিক আছে, কিন্তু নামের শেষে আবু বকর হয় না, নামের শেষে ওমর হয় না, হাসান হোসেন আলী শুধু হয় কেন? এটা শিয়াদের একটা চক্রান্ত, আমাদের এদেশে নামগুলো তারা রেখেছে, আমরা এমনি শুধু হাসান রাখবো, এমনি শুধু হোসাইন রাখবো, এমনি শুধু আলী রাখবো, কিন্তু নাম রাখলেই সেখানে আলী, হাসান, হোসাইন, এটা একটা কমন ট্রাডিশনে পরিণত হয়ে গেছে। কেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি নামকে ওইভাবে রাখা হচ্ছে না, খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু নামটা ওইভাবে রাখা হচ্ছে না, যাই হোক, পরে উনি বললেন যে একটু চেঞ্জ করে দিই। তো আমরা বললাম ঠিক আছে, তো উনি নামটা রাখলেন, যাই হোক, এটা আমার হুজুর রাখলেন নামটা, জি জি, নামটা চেঞ্জ করে হুজুর রাখেন। এরপরে ওখানে নাহবে মীর এবং হেদায়েতুন নাহ পড়ি, যথাসম্ভব, সনটা আমার মনে নেই, আসলে 88-র বন্যায় সম্ভবত ভয়াবহ আকারে হাতিয়াতে মানুষের প্রাণহানি হয়, আমরা বেঁচে যাই আলহামদুলিল্লাহ। সেখান থেকে আমি ফেনী হয়ে চলে যাই হাটহাজারিতে, আমার এক ওস্তাদ হাটহাজারির মুফতি শহীদুল্লাহ সাহেব রহিমহল্লাহ আমরা গেছেন, আমার ওস্তাদ, ওনার কাছে চিঠি লিখে পাঠান। তো আমি আমার ওস্তাদের পাশের রুমে ছিলাম, এবং যতদিন হাটহাজারিতে ছিলাম ততদিন হাফেজ শহীদুল্লাহ সাহেব রহিমহল্লাহর খাদেম হিসেবে ছিলাম। যারা হাটহাজারিতে পড়েছেন তারা জানেন সেখানে হুজুরদের খাদেমদের এক বিশাল পাওয়ার থাকে, তো আমাদেরও সে পাওয়ার ছিল। আমি ছোট পিচি ছিলাম, কিন্তু জানতো যে হাফেজ শহীদুল্লাহ সাহেবের খাদেম, অন্য ছাত্ররা খুব টাইট হয়ে থাকতো, জানে যে হুজুরদের খাদেমরা কোনো নোটিস করে দিলে অনেক সমস্যা হতে পারে। যাই হোক, সে মজার ইতিহাস, হাটহাজারি মাদ্রাসায় ছিলাম। সেখান থেকে যশোরের দর্ঠনা মাদ্রাসা জানি আছে, আমি সেখানে আসি। সেখানে এসে আমি পড়াশোনা করি সরহবে আর পরীক্ষা দেবে ফাঁকে, দশম স্ট্যান্ড করি সেখান থেকে, তারপরে যা মেশকাতে, মেশকাতে ওই একই মাদ্রাসায় পড়ি, সেখানে 3 নম্বর স্ট্যান্ড করি, দাওরা ওখান থেকে পড়ি, সেখানে 2 নম্বর স্ট্যান্ড করি, আলহামদুলিল্লাহ। আমরা মারকাজুদ দাওয়ার মন আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ যে মাদ্রাসার জাকারিয়া আবদুল্লাহ ভাই আছেন, আমরা অনেকে চিনি ওনাকে, উনি আমি, আমরা হাটাজারিতে একই রুমে ছিলাম, এবং হাফিজ শহীদুল্লাহ সাহেব রহমাতুল্লাহ খাদেম হিসাবে আমরা একই সঙ্গে ছিলাম। পাশাপাশি তিনি এক জামাত উপরে ছিলেন, এবং সেই সাথে আল্লাহ মাহমুদ শফি হাফিজাহুল্লাহর ছেলে আনাস মাদানি আজকে, যারা, যাকে আমরা খুব বেশি আলহামদুলিল্লাহ,
তিনিও জাকারিয়া আবদুল্লাহ ভাইদের সাথে ছিলেন, অর্থাৎ আমাদের এক জামাত উপরে ছিলেন, কিন্তু আমরা পাশাপাশি ছিলাম। এরপরে আমি চলে আসি তো যশোরে, সেখানে এসে দাওরা শেষ করি, দাওরা বস্তু জাকারিয়া আবদুল্লাহ ভাইয়ের সাথে পরীক্ষা দিই। জাকারিয়া আবদুল্লাহ ভাই নিয়মিত ফার্স্ট হয়ে থাকেন বিভাগে, কিন্তু ওই বছর তিনি অসুস্থ ছিলেন, যার কারণে তিনি ফাইভ হয়ে গেলেন, 5 নম্বর, আমরা 2 নম্বর হই। এরপরে এফতা পড়ি করলাম দারুলমে। এ হলো মোটামুটি আমার পড়াশোনার জিন্দগি, অর্থাৎ একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত কয়েক মাত্রাছে। আলহামদুলিল্লাহ তুষার, অনেক অজানা ইতিহাস আমরা জেনে ফেললাম। আর সব থেকে ভালো লাগাটা এখানে ছিল যে মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহির হাতে গড়া আমাদের হাতিয়ার হযরত, তিনি আপনার নামটা চেঞ্জ করে আহমদুল্লাহ রেখেছেন, আর সেই নামটাই আজকে অনেক বরকতপূর্ণ নাম, আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেছেন। আসলে বড়দের সবকিছু আমাদের বোঝে না আসলেও তারা আমাদের জন্য অনেক কল্যাণ করে অনেক কিছু করে থাকেন, আলহামদুলিল্লাহ। এটা খুব একটা ভালো ইতিহাস আমরা জেনেছি শেখ। তারপর আপনি সম্ভবত বিদেশে গিয়েছিলেন। এখানে একটু বলি রাফি ভাই, সেটা হলো আজকাল ছাত্রদের সাথে ওস্তাদদের তো সেরকম কোন অন্তরঙ্গ বা রুহানি যে সম্পর্ক দরকার সেটা কিন্তু আজকাল নাই। আমার খুব মনে পড়ে যে আমার জীবনে প্রথম মা বাবাকে রেখে ঈদ, আমি কিন্তু তখন বালেগ হই নাই, আমার পরিষ্কার মনে আছে আমি তখনও বালেগ হইনি, তার মানে তারিবুল বুলুগ, আমার হয়তো বয়স 12-13 এরকম ছুঁই ছুঁই। এই বয়সে মা বাবা রেখে হাতিয়ার মতো দ্বীপ, চারপাশে সমুদ্রের মতো আপনার ধুধু, কোনো কিছু দেখা যায় না, এবং সি ট্রাক জাতীয় একটা বাহন তখন ছিল আপনার ফেরির মতো অনেকটা, এর বাইরে আর কিছু নাই ও যাতায়াতের, এবং প্রাণ নিয়ে যেতে হতো, এরকম একটা অবস্থায় মা বাবাকে রেখে জীবনে প্রথম ঈদ আমি করি হাতিয়ার, ওখানে হাতিয়া মাদ্রাসাতে। আমার মনে আছে যে উস্তাজের ভালোবাসা, উস্তাজের স্নেহ মমতা এই লেভেলের ছিল যে ঈদের সময় বাড়ি যাওয়ার কথা ভুলে গেছে এবং যাই নাই, ঈদ ওখানে কাটিয়েছি। আমি না, আমার সাথে এরকম শত শত ছেলে পেলে আমার মতো 12-13 বছর বয়সে, সেই যুগের, এখনকার যুগের বাচ্চা হলো ভিন্ন কথা, অনেক সাহসী হয় এখনকার ছেলে পেলেরা, তখন মা বাপকে রেখে এখানে থেকে গেছি, এবং উস্তাজের স্নেহ ভালোবাসা যে কি জিনিস সেটা এখনো খুব টাচ করে। জি, জাজাকাল্লাহ খাই। আমার মনে হয় আমাদের ছাত্র বন্ধু যারা আছে তাদের উচিত হবে বিশেষ করে উস্তাজদের সাথে রুহানি একটা সম্পর্ক যেন তাদের থাকে, সেই দিকটাকে খুব বেশি খেয়াল। আমি 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 যদি আপনার সাথে একটু যুক্ত করি, যেমন আমাদের দেখলে অনেকে মনে করে আমরা মনে হয় এভাবেই পড়াশোনা করে মানুষ হয়ে গিয়েছি বা এটুক পর্যন্ত এসেছি, এরকম না। আমার মনে আছে হুজুরের কাপড় ধোয়া, বাজার করা থেকে নিয়ে হিপসখানার কথা বলছি, তারপর সেগুলোকে আয়রন করে দিয়ে রেডি করে দিয়ে, তখন বুঝতামই না, আপনি যে কথাটা বলেছেন ঠিক, হয়তো বা 10-11 বছর ছিল, তো আমাদের এই অবস্থায় আমরা এতটুকু খেদমত করেছি। আর এখনকার ছাত্ররা আপনি যেটা বলছেন আসলে সাহস বেশি, এই সাহসটা তাদেরকে অনেক জায়গায় দেখা গিয়েছে যে বেয়াদবি পরিণত করছে, যে কারণে এলমের ফায়দাটা নেওয়া হচ্ছে না। সো এটা উচিত না, অবশ্যই অবশ্যই উস্তাদের খেদমত করা, উস্তাদের সেবা করা, যদি আপনি এ ব্যাপারে কিছু বলতেন ছাত্রদের জন্য। আমি আরেকটু যোগ করি একটু, আমি যখন হাটহাজারীতে পড়ি হাফেজ শহীদুল্লাহ সাজুর রহমাহুল্লাহ, আমার মনে আছে ওনার ভিতরে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একটা সিফত দেখতে পারতাম, পেতাম, সেটা হলো আজান হয়ে গেলে হুজুর কাউকে আর চিনতেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিশেষ কিছু হালতে তিনি আমাদের আয়েশাকেও চিনতেন না। আমরা জানি হাদিসে রয়েছে যে জিজ্ঞেস করছেন কে, বলেন আয়েশা, বলেন আয়েশা কে, বলে বিনতু আবি বকর, বলে আবু বকর কে, বলে ইবনু আবি কুহাফা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চিনতে ছিলেন না। তো আজান হয়ে গেলে তার চেহারা বিভিন্ন লাল হয়ে যেত, মানে অস্থির হয়ে যেত মসজিদে যাওয়ার জন্য। তো আমার উস্তাদের ভিতরে আমি সেই জিনিসটা দেখতে পেতাম, একবারে পরিষ্কার মানুষ ছিলেন, সাদা দগ্ধ মানুষ ছিলেন, লাল হয়ে যেত রক্তিম বর্ণে তার চেহারা, এবং আজান হলে পাগলের মতো করে ছুট, আমার মনে আছে প্রায় দেখতাম যে উনি বাবরি চুল ছিল, এলোমেলো অবস্থায় উনি হুড়মুড় করে দৌড় দিতেন মসজিদে এবং প্রথম কাতারে গিয়ে বসে থাকতেন। যদিও আজ আমরা যারা ছাত্রদের কথা যে বলছি, সে সাথে আমরা যারা উস্তাজ রয়েছি আমাদেরও ত্রুটির জায়গা রয়েছে, আমরা কিন্তু ছাত্রদের জন্য কাঁদি না। আমার মনে আছে নফহাতুল আরব কিতাব যথাসম্ভব হাফেজ শহীদুল্লাহ সাজুর কাছে পড়েছি আমি, তো ওইটার পরীক্ষা তিনি আমার নিচ্ছেন মৌখিক হেদায়া ক্লাসের ভেতরে, তো আমি কিচ্ছু পারতেছিলাম না, একটা প্রশ্নের উত্তর পারছিলাম না, আমি হুজুর যেটাই ধরেন আমি পারছিলাম না, যখন পরপর কয়েকটা প্রশ্ন উত্তর আমি এইভাবে পারি নাই। তো আমার এখনো মনে আছে হাফেজ শহীদুল্লাহ সাহেবকে যারা চিনেন তারা জানেন, হুজুর তখন ছেলে মানুষের মতো, বাচ্চার মতো কেঁদে দিলেন, এবং স্টেজে বসা শত শত ছেলে পরীক্ষা দিচ্ছে বসে, কেঁদে দিয়ে হুজুর আমাকে বললেন যে বাবা, চিটাঙ্গা বাসা বললেন, তুই আর খেদমত করতে করতে ফলাখা করিন না ফরত, ইল্লা খেদমত আর করেন না করি। খুব রাগ হয়ে গেল, নিজেকে অপরাধী মনে করলেন যে এই ছেলেটা আমার খেদমত করতে করতে। আমি মনে আছে এক বালতি করে কাপড় সপ্তাহে 2-3 দিন ধুইতাম, রান্নাবাড়া মানে রান্নাবাড়া বলতে ডিম টিম ভাজি করতাম, বাসার কাজগুলো করতাম, সমস্ত কাজগুলো করতাম,
আলহামদুলিল্লাহ ওস্তাদের ওই সময়ে আমাকে একটা ধমক দিলেন এবং বললেন তুই আর খেদমত গ্রহণ করিবে ফয়লা বালা করি করো। তো চিটিয়াঙ্গের ভাষায় ভাষা বলার পরে আমি চিন্তা করলাম না আমার এই জায়গায় ত্রুটি আছে, পড়ার দিকে একটু বেশি করে মনোযোগ দিলাম। এরপর থেকেই জীবনে ক্লাসে আলহামদুলিল্লাহ কখনো সেকেন্ড হতে হয়নি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এভাবেই আপনি আমাদের কাছে ভালোবাসার হয়ে উঠেছেন। আমাদের একজন দর্শকের মতামত আপনাকে নিয়ে, আহমদুল্লাহ ভাইকে আল্লাহর জন্য ভালোবাসি, ওনার মাঝে ডাক্তার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি স্যারের প্রতিচ্ছবি দেখতে পাই। ওনার সবচেয়ে বড় গুণ হচ্ছে কারো সমালোচনা না করে কোরআন এবং হাদিস থেকে ইসলামের সৌন্দর্যকে তুলে ধরেন। জাজাকাল্লাহ খাইরান। আমি আর কিছু বলতে চাই না, আশা করি আপনি শুনেছেন আলহামদুলিল্লাহ। তো আমরাও এই জন্য ভালোবাসি আলহামদুলিল্লাহ। ভালো কথা ভাই লিখেছেন, অনেকেই তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। আচ্ছা মুনতারাম, একটা বিষয় জানতে চাই, তারপর আপনি সম্ভবত বিদেশে চলে গিয়েছিলেন। জি জি, আমাদের ছেড়ে চলে গেলেন, আবার কিভাবে আসলেন? পরপরই আমি যাইনি, আমি পড়ালেখা করার পর কর্মজীবন আমার শুরু হয়েছে। বেফাকে ভালো ফলাফল হয়েছে, সেই সুবাদে দারুল এরশাদের প্রিন্সিপাল, বর্তমান প্রিন্সিপাল এবং প্রতিষ্ঠাতা মাওলানা সালমান নদভী হাফিজাহুল্লাহ, সেখানে আরেক গল্প হচ্ছে, আমার বাবা যশোরে ব্যবসা করতেন, ওনাদের গ্রামের বাড়িতে নলতাতে আমরা ভাড়া থাকতাম, সেই শেখে আমি হাতিয়া থাকতে ওনার সাথে পরিচয়। সে বহু আগের কথা। যাই হোক, পরবর্তীতে আমার পড়াশোনা যখন দাওরা রেজাল্টটা ভালো হয় আলহামদুলিল্লাহ, মেশকাতে শরবেকাতে বেফাকে ভালো রেজাল্ট হয়, তখন হুজুর অফার করলেন দারুল এরশাদে শিক্ষকতার জন্য। প্রথম কর্মজীবন শুরু দারুল এরশাদে শিক্ষকতা দিয়ে, প্রথম মিটিংয়েই আমাকে নাজেমে দারুল গাওয়া বানিয়ে দেওয়া হলো। অর্থাৎ আমার জীবনে শিক্ষকতা শুরু, আমার মুখে দাড়ি সামান্য গজাইছে। আর দারুল এরশাদ সম্পর্কে আপনারা জানেন, বয়স্কদের মাদ্রাসা, সেখানে অনেক ক্যাপ্টেন, অনেক আপনার ডাক্তার ইঞ্জিনিয়াররা স্টুডেন্ট, এবং এসএসসির নিচে তো কেউই নাই, সবাই এসএসসির উপরে, আর আমি হলাম তাদের ওস্তাদ নয়, শুধু আপনার নাজেমে দারুল কান। তো যাই হোক, এটা বানিয়ে সালমান সাহেব আল্লাহ মজার ছিল। 3 বছর সেখানে আমি শিক্ষকতা করলাম, এবং এর মাঝে ইমামতি হলো আমার মণিপুরে, বর্তমানে ওমায়ের কুব্বাদি নামে আপনারা এক আলিমকে অনেকে চিনেন, ওমায়ের কুব্বাদি যে মসজিদে আছে, ওমায়ের কুব্বাদিকে আমি দিয়ে গেছি, আমার মসজিদে আমি নিজে হাতে বসিয়ে ওনাকে রেখে গেছি উইদাউট ইন্টারভিউ। এবং আমি 3 মাসের জন্য সৌদিতে যাওয়ার সময় ওমায়ের ভাইকে রেখে গিয়ে পরে ওখানে গিয়ে বললাম যে আমি আর আসছি না, আপনি কন্টিনিউ করেন। এখন ওমায়ের কুব্বাদি সেখানে আছে মণিপুরে, এই মসজিদটাতে আমি ছিলাম। তো এই মসজিদে যাওয়াকে নিয়ে সালমান সাহেবের সাথে আমার একটু ভুল বোঝাবুঝি হয়, তখন দারুল এরশাদ থেকে আমি ইস্তফাদি চলে আসি, আরজাবাদে যোগ দিই। আরজাবাদে কয়েকটা ক্লাস আমাকে দেওয়া হয়, সেখানে ভাঙতি বছর শেষ করার পর দারুল এরশাদে আবার আমাকে ফিরে আসতে হয়, কারণ সালমান সাহেব আমাকে আবারও নক করেছিলেন, ডেকেছিলেন, চলে যাই। দারুল এরশাদে এই পুরো সময়টা থাকি। এখনো সালমান সাহেবের সাথে আমার ব্যক্তিগত ভাবে খুব আন্তরিকতা রয়েছে, হৃদ্যতা রয়েছে, আমার ফাউন্ডেশনের মেম্বার ওই সালমান সাহেব, এবং এই যে লাইভ শুরু হওয়ার 5 মিনিটের মধ্যে সালমান সাহেব ফোনও দিয়েছে, আমি দেখতে পেলাম না পরে। তো আলহামদুলিল্লাহ নিয়মিত আমার সাথে আমার যোগাযোগ, লিয়াকত আলী সাহেব আমার বড় মুরব্বী, তিনিও ফোন দেন নিয়ম করে। তো এই ছিল দেশে কর্মজীবন, এখানে দারুল এরশাদে এবং আরজাবাদে হাদিসের খেদমত করার পাশাপাশি। একই সময় সৌদি এম্বাসি থেকে কিছু মেহমান আসেন দারুল এরশাদে, ওনারা আসার পরে কোথাও ফাঁকে আমার সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হয়, আমি ভালো আরবি বলতে পারতাম। তো একবার এম্বাসিকে আমাদেরকে দাওয়াত দেওয়া হলো সৌদি এম্বাসিতে, আমি মাওলানা সালমান সাহেব, তার সাথে শেখ সাইবুর রহমান সাহেব, মাওলানা আরো অন্যান্য ওলামা ইকরাম আমরা গিয়েছি। তো সেখানে সবচেয়ে বেশি কথা আমি বলেছিলাম, আমি বাচ্চা মানুষ ছিলাম, তো পোলাপায়ের না বলতে বেশি কথা বলে, সেই হিসাবে আমিও বেশি কথা বলছি। তো বেশি কথা বলার কারণে ওনাদের কাছে খুব নজরে পড়ে গেল, ওনারা আমার নাম্বার টাম্বার নিল। 1 বছর পরে ওই ভদ্রলোক যারা সৌদি থেকে এসেছিলেন এম্বাসিতে, কোনো একটা সৌজন্য সাক্ষাৎ ছিল, উনি আমাকে নক করলেন, করে বললেন তুমি সৌদিতে আসবে, চলে আসো। বললাম কি জন্য? বললেন যে আমাদের এখানে ওয়াজারসুন ইসলামিয়াতে দাওয়াতের কাজে আসবা। তো আমি আমার ওস্তাদের সাথে পরামর্শ করলাম, বললেন যে যাও, তাদের বাবা হবে। আমি বললাম যে কিছু না হোক, ফ্রি হজ আর ওমরা তো হবে, যাই ঘুরে আসি। তো এই যাওয়ার পরে 10 বছর থাকা সেখানে, আলহামদুলিল্লাহ সেখানে আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইদের মধ্যে দাওয়াতি কাজ করার চেষ্টা করেছি। 10 বছর থাকার পরে আমার মনে হলো যে আসলে লাক্সারিয়াস লাইফ লিড করা এটা তো জিন্দগি না, আমার কাজের ক্ষেত্রে তো আমার দেশ প্রবাসে ভাইদের মধ্যে কাজ করা যায়, কিন্তু সেখানে তো এতটা অবাধে কাজ করার সুযোগ। তখন সিদ্ধান্ত নেই যে না, দেশে চলে আসবো এবং দেশে এসে কাজ করব। তখন থেকে ওখান থেকে বসেই একটা প্রতিষ্ঠান করার চিন্তা করছিলাম, সেই চিন্তা থেকে আস্তে আস্তে যেন অগ্রসর হয়। তখন আলহামদুলিল্লাহ 2018 শুরুর দিকে 10 বছর তিলকা আসাদন কামরাতন পূর্ণ হয়ে যাওয়ার পরে দেখলাম যে না, নিজ দেশে ফিরে যাওয়া উচিত। যদি আমি সৌদি আরবে সারা জীবন যদি কাটিয়ে দিতে চাইতাম, তো হয়তো সেই সুযোগ আমার জন্য ছিল, ফ্যামিলি সহ আমার কোনো বাধা ছিল না, এবং এখন যে কষ্টে আছি সেই কষ্টগুলো থাকতো না।
অনেক আরামের সাথে থাকা দিবে, কিন্তু চলে আসছি কারণ আমি জানি যে দেশে কাজ করার সুযোগ অনেক বেশি। বিশেষ করে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরের সাথে পরামর্শ করেছিলাম দুবাইতে পিস টিভির আমন্ত্রণে যখন একত্র হয়েছিলাম, তখন আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ আমাকে বললেন যে আমি সৌদি থেকে চলে আসছি, আমার পিএইচডি শেষ করার পরে আমাকে সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অফার করা হয়েছিল, কিন্তু আমি দেখলাম যে এটা এটা কোনো জীবন না যে আমি খুব লাক্সারিয়াস লাইফ নিয়ে চললাম, লিড করলাম, কিন্তু আমি এতদূর আসছি, আমার উম্মার জন্য অনেক কিছু করার আছে, আমার দেশের মানুষের জন্য অনেক কিছু করার আছে, তো সেই জন্য আমি চলে আসলাম। তো আমি খুব অনুপ্রাণিত হলাম আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেবের এই কথা থেকে, মূলত ওনার ওই কথা থেকে আমি মানসিকভাবে সিদ্ধান্ত নেই যে না তাহলে আমি দেশে ফিরে যাবো, দাওয়াতি কাজ করবো, ইসলামের জন্য কিছু করার চেষ্টা করব। তখন পরিবারের সাথে পরামর্শ করে আমার বাবা বললো যে আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ যেটা সিদ্ধান্ত নিয়েছেন নিঃসন্দেহে ম্যাচিউর ডিসিশন, বিদেশে উন্নত জীবন যাপন করা এটা কোনো আলেমের জীবনে টার্গেট হতে পারে না, এখানেও কাজ করা যায় কিন্তু দেশে কাজের পরিধি আরো অনেক ব্যাপক, তো সেই জায়গা থেকে দেশে ফিরে আসা। আলহামদুলিল্লাহ আমরা আপনার অনেক কথা শুনছিলাম যেগুলো হয়তোবা আজকে আপনাকে না পেলে হয়তোবা জানা হতো কিনা জানি না, বাট আলহামদুলিল্লাহ জেনে ফেলেছি, এজন্য অনেক অনেক কৃতজ্ঞ আল্লাহর কাছে এবং আপনার কাছে।